হেই গাইস আসসালামু আলাইকুম আদাব নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শুভ আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকের ব্লগটি হলো চ্যালেঞ্জিং ভিডিও ইট ইজ এ পার্ট 3 তো আমরা পার্ট 3 তে আজকে কি কি চ্যালেঞ্জ হবে সেটা কিছুক্ষণ পরে আপনারা দেখে যাবেন জানতে পারবেন তো আমাদের টিম মেম্বার আজকেও আমাদের সাথে আছে তো চলুন প্রথমে আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করে নিই চলুন এরকম আজকে ভিডিওটি অনেক কঠিন রে তো কি করব আজকে चैलेंज আশীর্বাদ করবেন জিতে যাই ওরা তো মানে কিছু আছে না বেলুন ফাটানো রাউন্ড তো এটা প্রথমে যে ফাটাতে পারবে সে ফার্স্ট তবে এখানে তিনটা আছে মিনিট হচ্ছে এক মিনিট তবে আপনি যদি মিনিটের এক মিনিটের আগে যদি শেষ করতে পারো তাহলে তোমার লাভ অনেক শক্তিশালী হবে অনেক কঠিন হবে তো চলুন শুরু করা যাক তো আমাদের এখানে রুলসটা হচ্ছে আরেকটা আছে রুলসটা হলো যে আমাদের বেলুনটা ছোট্ট করে ফুলেতে হবে না একটু মিডিয়াম সাইজে করতে হবে তারপর যেটা ফুটাতে হবে ফুটাতে হবে এটা হাতে যদি ফুটে তাহলে সমস্যা হবে ছাড়া দিলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক প্রথমে আমাদের ফুল রেডি রেডি গো প্রথমে আমাদের ফুলগেরটা হয়েছে ফুলগের এখানে এক মিনিটের আগে শেষ করতে হচ্ছে তবে তিনটে একটা তার ছোট করছে এটা ডিসকোয়ালিফাই হয়েছে আর একটা আমাদের থেকে নিয়ে নিয়েছে সেটার জন্য সেটা ডিসকোয়ালিফাই সেই জন্য তার তিনটে হয়েছে তবে সে পঁয়তাল্লিশ চুয়ান্ন সেকেন্ড কত সেকেন্ড শেষ করছে চুয়ান্ন সেকেন্ড যদি এক মিনিট সময় তারও জন্য এক মিনিট সময় এরপর আমাদের শান্ত করবে সেও এক মিনিট সময় পাবে তো পাঁচ মিনিট মানে পাঁচটা বেলুন দিবে পাঁচটা বেলুন সে যদি পুরোদের আগে শেষ করতে পারে পুরো থেকে বেশি ফুটাতে পারে তাহলে সে শান্ত পাঁচটা ফুটাইছে আর এক মিনিট চার সেকেন্ড হয়েছে আমাদের মধ্যে আমাদের বড় ভাই আমার আমার আমাদের বড় ভাইয়ের এখন শুরু করা যাক রেডি রেডি স্টেডি গো মাক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 
দেখেন 52 সেকেন্ডে বাস্কেটবল আর বল দিয়ে আমাদের শান্ত দিয়ে প্রথমে শান্ত দিয়ে চ্যালেঞ্জটা শুরু করবো। তো চলুন চ্যালেঞ্জটা শুরু করা যাক। আমাদের চ্যালেঞ্জটি এখানে দাগ যেটা আছে দাগ থেকে শুরু, এখানে আমি তিনটা হবে, এবারে দেখা যায়
আমি বলছি না আমি সেকেন্ড চান্স পাবো আমি সেকেন্ড আমি পাবো লাস্ট আমি লাস্ট করেছি আমি 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 চাকতে শুনছি আমি চাকতে শুনছি তো আমাদের থার্ড রাউন্ডটি হলো হইছে স্টপ 5 রাউন্ড স্টপ 5 এখানে যে ফার্স্ট এখানে তিনটা লাগবো একটা হইছে কোল্ড ড্রিংক হলো ফার্স্ট আর একটা নরমাল পানি এটা হইছে সেকেন্ড আর একটা হইছে মরিচের পানি এটা হইছে থার্ড মানে এটা হইছে পয়েন্ট লিচিটা ফেলে 1 পয়েন্ট আর শুধু যদি পানি থাকে সেটা হইছে 1 2 পয়েন্ট মানে 0.5 পয়েন্ট আর যে মরিচটা খাবে সেটা হইছে 0 পয়েন্ট 0 ডাবল 0 পয়েন্ট তো এটার কোনো পয়েন্ট নাই তো আমাদের চেষ্টা করতে হবে যে মানে কোল্ড ড্রিংকটা খেতে হবে তো আমরা হাত দিয়ে ধরতে পারবো না মুখ দিয়ে এটা সবকিছু করবো যে কোনো একটা একটা চয়েস করতে হবে তো চলুন আমাদের চ্যালেঞ্জ প্রথমে আমি তো আমার চ্যালেঞ্জটা শুরু করা যাক তুমি হাত লাগাতে পারবে না হাত লাগাতে পারবে না আপনি তো দেখেন না কাকু আপনি তো দেখেন না এ দাদা এ দাদা আপনি দেখেন না ক্যামেরা তো দেখছে ক্যামেরা দেখছে না আমি থার্ডে যাচ্ছি আমি থার্ডে যাচ্ছি আপনারা সব আমাদেরকে দোয়া করবে আমাদেরকে তোমার জন্য দোয়া করবে এখন যদি তুমি চ্যালেঞ্জ ফেল হও তাহলে কি হবে জানি না যাই করো তাড়াতাড়ি করো A few moments later. আজকে দের হবে শান্ত মানে আমি ফার্স্ট হইছি তুমি লাস্ট সেকেন্ড হইছো আর তুমি থার্ড হইছো আমাদের ব্লগটি আজকে অনেক রাত হয়ে গেছে সেই জন্য আমরা কন্টিনিউ করতে পারতেছি না তবে এখানে ফার্স্ট হইছি আমি সেকেন্ড হইছে ফিলক আমি আর থার্ড হইছে আমাদের শান্ত সে অনেক মন খারাপ হয়ে গেছে আমি অনেক খুশি আমি দুইটা গেম এর তো আমি জিতেছি আমাদের যে কষ্ট দিছে এই কষ্ট আমরা উসুল করে দিই আমি যদি রাউন্ড শেষ মানে আমাদের তিনটা ব্লক শেষ তিনটা ব্লক আজকে চ্যালেঞ্জ শেষ সেই জন্য আমাদের আমি একবার তুমি একবার তুমি একবার সবাই শেষ তো আমাদের পরের চ্যালেঞ্জ কি হবে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এখন এখানে শেষ করছি আপনারা বলবেন না জন আমাকে ডেটটা না দে আপনারা কমেন্ট করে বলবেন ডেয়ারটা কি দিব আমি কোথিং সে একটা আপনারা ডেয়ার কমেন্টে বলবেন হ্যাঁ আমাদের পরবর্তী ব্লগে যদি আমাদের ডেয়ার দিব সে ডেয়ারটা আপনারা কমেন্ট করে জানা দিবেন যে আপনার কঠিন হতে পারে কমেন্টে জানাবেন আমরা কি গেম খেলতে চাই হ্যাঁ আমাদের কি পরবর্তী গেমটি যদি কি হবে আমাদের এটা চ্যালেঞ্জিং পার্টটা শেষ এখানে তো তারপরে আমাদের কিভাবে চ্যালেঞ্জ করবো ওটা আপনারা কমেন্ট করে জানা দিবেন তো আজকে এখানে শেষ করছি দি নেক্সট ডে
তো গাইস আমাদের সেকেন্ড ডে আজকে ডেয়ার ডে তো কালকে ভিডিওটি কন্টিনিউ করতে পারি নাই কারণ অনেক রাত হয়ে গেছে সেই জন্য তো আজকে ডেয়ারটা এখানে কমপ্লিট করব তো আজকে ডেয়ার খাবে শান্ত আর ফুলকে দুজনেই খাবে কারণ শান্ত হয়েছে লাস্ট আর ফুলক হয়েছে সেকেন্ড সেই জন্য তো চলুন আমাদের ডেয়ারটা হবে কিন্তু ডেয়ারটা আপনারা অনেক মজা পাবেন চলুন ডেয়ারটা শুরু করা যাক এখানে ডেয়ারটা যে যে আগে প্রথমে শাড়ি পরতে পারবে সে তার জন্য একটা পুরস্কার আছে আর সুন্দর হতে হবে কিন্তু সুন্দর না হলে হবে না তো চলুন আজকে এদের ডেয়ারটা আরে উম্মা কি আরে এই 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 চিটিং চিটিং সব লোক হ্যাঁ রেডি ইয়া Everybody knows that I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah, she hates me now I made mistakes, but now I don't ever wanna be alone I don't really ever feel at home On my own, in the zone That's the only way I know Feeling low, about to blow back up Here I go Never let the doubt creep in Gotta pop a couple more aspirin I don't think I'll ever let you in Easier to break it off best friends I don't really understand myself I don't really understand, need help I don't wanna be left on the shelf Couldn't even hear me if I yelled It's so cold outside I'm alone, I'm alright It's so cold outside I'm alone আরে দাঁড়া বেটা Always feel like I could break now But I never let you go Never let my thoughts get away from me I don't care what you do I just wanna be the best on the show I don't know if I'm okay or insane now I remember better days on the playground Thank you, I'm back at the end Yeah, I don't know, I don't know, I don't know It's a piece of work about him I will decide my fate I'll never let them tell me who I am You can try to shake me off তোমার লিপস্টিক চলে গেছে লাগাইতে খুলতে পারি না নমস্কার তো বন্ধুরা গাইস আপনারা এখন দেখতে চলেছেন বিশ্বের সর্বপ্রথম ছেলে পুরুষ ডান্স আমি জুয়ান একটা মাইয়া বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকায়া বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া আমি আহান একটা মাইয়া বুড়া জামার কাছে বাবাই আমায় দিছে বিয়া বসে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকায়া ওসে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকায়া বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া আমি জুয়াহান
দেয়াল পার্টি শেষ, সবাই দেয়াল দিয়ে তাদের অনেক বেশি লজ্জা লাগতেছে, সেই জন্য তারা সবকিছু আগে খুলে নিছে। তো চলুন আজকে দেয়ালটি কমপ্লিট করো, কমপ্লিট শেষ। তো কাদের কাদের সবকিছু বেশি ভালো লাগছে বলুন, কমেন্ট শেয়ার লাইক করবেন। এটা ভালো লাগার কথা, আমরা এত সুন্দর করে নাচ দিছি, ভালো লাগছে। কারে আমি বলি ये बड़ी अच्छी बात कही সামনের বার আরো কঠিন দেবো তাহলে তোমার জন্য। ভালো লাগে, ভালো লাগার তবে পুলকের প্রথম যেটা হয়েছে সেটার মধ্যে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছে, আশা করি আমরা ওগুলো দেয়ালগুলো কমপ্লিট করবো পরবর্তী ভিডিওতে। তো আজকে শান্তন সব থেকে বেশি খারাপ লাগতেছে, কারণ শান্ত অনেক বেশি দুর্বল, সেজন্য সমস্যা নাই। অর্থাৎ তুমি যাবে, তুমি আমি আজকে পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করছি, আমি পরিশ্রম করছি, সকাল থেকে কাজ করতে করতে। যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাজিয়ে দিয়ে প্রথমে যদি বাজিয়ে দেওয়ার এটার মূল কারণটি হলো আমরা যদি পরবর্তীতে যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে প্রথমে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি কেমন লাগছে এটা কমেন্টের মাধ্যমে জানাতে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, আপনারা লাইক করেন না, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ধন্যবাদ। দিবেন এভাবে টিপ দিবেন, হয়ে গেছে কাজ। এইখানে নিচে এটাতে লাইক করবেন, আর এখানে এদিকে এটাতে সাবস্ক্রাইব করবেন, আর এখানে এভাবে করে এরকম করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগ। ধন্যবাদ।